হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি টিভিএস শোরুমে। তো আর কি, এই যে টিভিএস 4B যেটা আছে, তো এটা সার্ভিসিং সেন্টারে যাচ্ছি, কারণ এটা সার্ভিস চলে আসছে, তো তার জন্য যাচ্ছি। তো চলো তোমাদের দেখাবো এটা সার্ভিসিংয়ে কী খরচা পড়ে। এটা হচ্ছে টিভিএস 4B 200। তো চলো, যাই, দেখা হচ্ছে টিভিএস শোরুমে। পাহাড়পুর মোড়ে আছে এই শোরুমটা, তো শোরুম গাড়ি, তো দেখি কী কী করতে লাগবে আর কী কী সার্ভিসিং করবে। বলে প্রবলেম হচ্ছে 115-এর উপরে গাড়ি উঠছে না, তো ওটা একটা সমস্যা আছে। আর বাইরের সামনে আচ্ছা আচ্ছা আছে, তো এগুলা প্রবলেম আছে। তো এটা মোটামুটি গাড়ির থার্ড সার্ভিসিং হবে, তো তার জন্যই আসছি। দেখি কী কী চেঞ্জ করানো হয় আর মোবিল পাল্টানো হয় কি না, কী খরচা পড়ছে তোমাদের সব জানিয়ে। তো এটা হচ্ছে তোমার টিভিএস 4B-র 160 একটা নতুন মডেলের। এই কালারটা নতুন আসছে, এই কালারটা ছিল না। কালারটা খুবই সুন্দর, ম্যাট ফিনিশ, ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে আছে কালারটা। আর আগে ছিল এই কালারটা, আগে ছিল এটা মতো 160 হয়ে যায়। হ্যাঁ, এই কালারটা আগে ছিল, তো ওই কালারটা হচ্ছে নতুন এসছে। তো কালারটা খুবই সুন্দর লাগছে। তো অ্যালোইলের কালারটাও রেড করে দিয়েছে, আগের গাড়িতে রেড ছিল না, আগের একটাতে ব্ল্যাকই ছিল, ওই যে আগের মডেল এটা, তো এটাতে ব্ল্যাকই ছিল, তো এটাতে হচ্ছে নতুন করে রেড কালার করেছে। আর এখানে হচ্ছে তোমার লাইটের সুইচ দিয়েছে, ওকে লাইটের অন অফে, আর মোড দিয়েছে মোড। আর ও আগের যে 160-তে ছিল না মোড, না তো 160-তে তোমার 200-এ তোমার যে মোড বোতামগুলো আছে, তো ওটাও দিয়ে দিয়েছে। এখানে 3-4টা হয়তো মোড আছে, আর এখানে এই সুইচটা দিয়েছে, আই বাটনটাও দিয়েছে নতুন, এখানে একটা আই বাটন, মানে একদম 200-এর যে প্রবলেম হয়ে গেল একটাই, যে তোমার এখানে হচ্ছে ওর গাড়িটা বললাম না যে প্রবলেম ছিল যে 115-এর উপরে উঠছে না। তো এই শোরুমে হচ্ছে আপাতত এখন ল্যাপটপ নেই, আর হচ্ছে তোমার ট্যাব দিয়ে আপডেট করে, তো সেটাও নেই, তো ওটাই হয়ে গেল সমস্যা। তো তার জন্য এখন আবার যেতে হবে বেলাগোপাতে। বেলাগোপা মানে হচ্ছে এই শোরুম থেকে কিনছিল গাড়িটা, ওই শোরুম থেকে কিনে নিই, এটা হচ্ছে পাহাড়পুরে এখানে এই শোরুমটা। তো তার জন্য এখন যেতে হবে হচ্ছে সেই আমার বেলাগোপা, বেলাগোপাতে গিয়ে আবার হচ্ছে তোমার এই আরপিএমটা আনলক করতে হবে। এখানে আরপিএমটা আনলক হচ্ছে না, তো তাই এখন যাবো এখানে। এখানে আপাতত চেনটা লিফ করে দিল, আর হচ্ছে তোমার কী বলে গাড়িটা ওয়াশ করে দিল, আর ব্রেকের যে সমস্যাটা ছিল সেটা ঠিক করে দিল। তো এখন যাবো ওই শোরুমে, তো গাড়িটা একদম ওয়াশ করে দিচ্ছে, ওয়াশ করে নিই, তারপর আমরা বেরোবো বেলাগোপার দিকে, যাই দেখি ওই শোরুমে হয় কি না। ওরা তো বললো যে হয়ে যাবে, তো দেখা যাক কী হয়। তো চলো তোমাদের দেখাবো সব। তো আমরা এখন আসলাম বেলাগোপার শোরুমে, তো গাড়ি নিয়ে গেলো আবার চেক করার জন্য, ওটা তো 115-এর উপরে উঠছে না, তো
তো এখানে এমন একটা শোরুম, মানে আর বলবো ওই শোরুমে যাওয়াতে না যাওয়াটাই বেটার ছিল। তো ওই শোরুমে তোমার হচ্ছে জাস্ট ওয়াশ ওয়াশ করেছিল, আর এমন ওয়াশ করলে নির্মাদে বলে গাড়ি ওয়াশ করে। তো এখন আসলে এই শোরুমে তো দেখি ওরা আপডেট করে দেবে, আপডেট করে দেওয়ার পর তারপর বাড়ির দিকে যাবো। ওই শোরুমে প্রায় সব বাইকই আছে, তোমার 200, 160 সব বাইকই দেখলাম ওই শোরুমে আছে। তো ওই শোরুমে তো কিছুই ছিল না, এই শোরুমটা বেশ ভালো আছে, মানে এই জায়গাটা দেখুন বেশ বলতে পাওয়া যায়। তো তোমার ওই শোরুমে দেখছিলাম যে গাড়িটা ছিল 160, ওটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে তোমার হচ্ছে ম্যাট ফিনিশ কালারের ছিল। এটা যেটা আছে তোমার রেড অ্যান্ড তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এটা গ্লসির মধ্যে আছে। তো এখানে যে ম্যাট ফিনিশের কালারটা সেটা এখানে নেই, এই কালারটা বেশ ভালো আছে। তো ওই শোরুমে তো গেছিলাম, ওই শোরুমে তো তোমার কিছুই হলো না, দেখলাম তোমাদের তো বললামই ওই জলপাইগুড়ির যে শোরুম ছিল। তো এবার আসছি বেলাকোপা শোরুমে, তো দেখি এখানে ঠিকঠাক হয় কিনা, আরপিএম এর সমস্যাটা সলভ হয় কিনা। 115 উপরে উঠছে না, তো তার জন্য আর কি এই শোরুমে আসলাম। তো দেখা যাক কী হয়, এই শোরুমে বহুত স্টক আছে গাড়ির, এখানে তোমার 200 আছে 4B, ওই শোরুমে 200 4B ছিল না, এখানে সব বাইকই মোটামুটি আছে, মানে টিভিএসের যেগুলো বাইক আছে বাইরেও প্রায় আছে, অনেক গাড়ি বাইরেও প্রায় অনেক গাড়ি আছে। আর এখানে এটা হচ্ছে সার্ভিস। ওর জন্য ইচ্ছে দেখাচ্ছে। তো এখন গাড়ির কাজটা চলছে, দেখা যাক কী হয়। তো লাস্টে তোমাদের বলে দেবো কী সমস্যা ছিল আর কী সলভ হলো। দেখা গেল লাস্টে আরপিএম তোমার যাচ্ছে 9 আছে, তো তোমার ওই 127টাতেই যাচ্ছে, কিন্তু অনফিল্ডে যাবে তোমার ওই 120 যাবে তাই বললো। তো বললো 6 মাস এক বছর চালায়, তারপর ক্লাস প্লেটটা চেঞ্জ করলে হয়তো, দেখা যাক কী হয়। তো গাড়িটা হচ্ছে তোমার হচ্ছে আবার এখানে ওয়াশিং করানো হলো, কারণ এখানে ওই নির্মাণে ভেদে ছিল ভুলভাল, তো তার জন্য এখান থেকে আবার ওয়াশিং করানো হলো। এবার ওয়াশিং করে তারপর পালিশ করা হবে, তারপর আমরা বাড়ি যাবো, দেখি যাওয়ার সময় কথা তো উঠে, দেখা যাক। গাড়ি পালিশ টালিশ করা সবই কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো বাড়ির দিকে। এটা খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাওয়া যাবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।